এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, গুরুত্ব কমছে দিলীপের, ফের শুভেন্দুকে দিল্লি তলব মোদী শাহের, বাড়ছে জল্পনা। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে নতুনই থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলটি প্রেস করে রাখবেন এই রকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। পশ্চিমবঙ্গ নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার, সামনে রাখা হচ্ছে রাজনৈতিক হিংসার ইস্যু এবং আদালতের পর্যবেক্ষণ, সেই কারণেই কি শুভেন্দুর দিল্লি সফর? রাজ্যে বিরোধীরা বিশেষত বিজেপি কর্মীরা মার খাচ্ছেন এই অভিযোগ তুলে শুভেন্দু দিল্লি দরবার করলেও ডাক পাচ্ছেন না দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজনীতির কারবারিরা বলছেন ক্রমশ বিজেপিতে গুরুত্ব কমছে দিলীপ ঘোষের, বিশেষত কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। আর তরতড়িয়ে লিপ্টে উঠছে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন জল্পনার অবশ্য যথেষ্টই কারণ রয়েছে, মাত্র সপ্তাহ দুয়েক আগেই তিন দিনের সফরে দিল্লি এসেছেন শুভেন্দু অধিকারী। সাক্ষাতের সময় চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। অমিত শাহ তার সঙ্গে দুবার কথা বলেছেন। সেবার দিল্লি সফরে এসে শুভেন্দু অধিকারী জোরদার সওয়াল করেছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে, এমনকি নাগরিকত্ব আইন চালু করা নিয়েও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তফদির চেয়েছিলেন। সূত্রের খবর, তাকে আশ্বাস দিয়েছিলেন মোদী ও শাহ, যার ভিত্তিতে শুভেন্দু হুঙ্কার ছেড়েছিলেন আগামী 10 দিনের মধ্যে রাজ্যে বড়সড় কিছু ঘটতে চলেছে। কিন্তু সেই 10 দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ করতে পারেনি কেন্দ্রীয় সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ছাড়া বড় কোনো পদক্ষেপের ইঙ্গিত মেলেনি। যদিও এরই মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা ও ভোট পরবর্তী হিংসা ইস্যুকে সামনে রেখে দিল্লি সফরে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়, রাজ্যপাল কয়লা ও সংসদীয় মন্ত্রী যোশী, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী সিং প্যাটেল, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি অরুণ মিশ্র, কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া গিরিশ চন্দ্র মুর্মু, ICCR এর প্রেসিডেন্ট বিনয় সহস্রবুদ্ধে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পরপর দুবার দেখা করেন। এমন এক ঘটনার আবহে ফের দিল্লি আসছেন শুভেন্দু। দিল্লি যাত্রা নিয়ে শুভেন্দু নিজে কিছু জানাতে চাননি। সূত্রের খবর, বিরোধী দলনেতাকে দিল্লিতে ফের তলব করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী ও অমিত শাহ।